আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথমবার দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। চোটের কারণে রাখা হয়নি তাসকিন আহমেদকে। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের মাঝপথেই টিম হোটেল ছেড়েছিলেন আফিফ। এবার ফিরতি সিরিজেও দলে জায়গা পাননি এই মিডল অর্ডার ব্যাটার। তিনটি ম্যাচ 9, 12, 14 মে, সবগুলি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।